আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। কিছুদিন আগে এই গাছটা আমি ছাদে লাগিয়েছিলাম, তো ছাদে গাছ লাগানো নিষেধ, সেজন্য আবার গাছটা এনে বারান্দাতেই রাখলাম। তো দেখা যাচ্ছে গাছটা অনেক বড় হচ্ছে, আর অনেক আপুরাই কমেন্ট করেছিলেন এটা আলু গাছ হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে কোনো রিয়েল প্ল্যান্ট হবে হয়তো, কিন্তু না, এটা আসলে আলু গাছই, এটা ওই দিন বুঝলাম। তো এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। সকাল থেকে উঠেই টুকটাক অনেকগুলো কাজ করে নিয়েছিলাম, যেহেতু শীত শেষ হয়ে গরম পড়ে গিয়েছে, তো অনেকগুলো জিনিসই উঠিয়ে ফেলতে হচ্ছে, আবার অনেকগুলো জিনিস নামিয়ে নিতে হচ্ছে, তো সেই কাজগুলোই করে নিচ্ছিলাম। ইদানিং আপনাদের সাথে ক্লিনিংয়ের ভিডিওগুলোই বেশি শেয়ার করা হচ্ছে, কারণ এখন আমি বাসায় ক্লিনিংয়ের কাজগুলোই বেশি করছি, তো সেজন্য এগুলোই শেয়ার করছি। এখানে অনেকগুলো কাপড় ভাঁজ করে রেখেছিলাম, আর এগুলো এখন জায়গা মতো রেখে দিব। গত ভিডিওতে এই বেডরুমটা ক্লিন করা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর বিছানায় একটা নতুন চাদরও বিছিয়েছিলাম। অনেক আপুরাই এই বিছানার চাদরটাকে খুব পছন্দ করেছেন, আর কয়েকজন আপু চাদরটার দাম সম্পর্কেও জানতে চেয়েছিলেন। তো আমি এক বছর আগে দুইটা চাদর একসাথে নিয়েছিলাম, একটা হচ্ছে এটা আর একটা অন্য ডিজাইনের, তো ওইটা আমি বিছিয়ে ফেলেছি অনেক দিন আগেই, কিন্তু এই একটা আমি বিছাইনি, তো ওই দিন বিছিয়ে নিলাম। আমি দুইটা চাদর 1600 টাকা দিয়ে কিনেছিলাম এক বছর আগে। সত্যি এই চাদরটা আমার কাছেও খুব ভালো লেগেছে, যখন এখানে ঘুমাতে আসি মনে হয় যে একটা পাহাড়ের উপরেই হয়তো ঘুমিয়ে আছি, এরকমই লাগে। আর আমার বাসার চারপাশে যেহেতু খুব সুন্দর সবুজে ঘেরা, তো বাসাটায় থাকতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। 8 বছর ধরে আমরা এই বাসাটায় আছি, একটাবারের জন্য কিন্তু বোরিং ফিল হয়নি, শুধু একটু কষ্ট লাগে যেহেতু বাসাটা অনেক বড়, কাজ করতে হয় অনেক, তো এই দিক থেকে একটু কষ্ট হয়। কিন্তু কাজ করার পরে যখন বাসাটা দেখতে অনেক সুন্দর লাগে, তখন কিন্তু ওই কষ্টগুলো মুহূর্তের মধ্যেই ভুলে যাই। মনের শান্তি আর চোখের তৃপ্তি মেটাতে কিন্তু কষ্টগুলো ভুলে যাই, কিন্তু শরীরে যে একটা প্রভাব পড়ে সেটা কিন্তু থেকেই যায়। অনেকগুলো কাজ করার পরে শরীরটা কিন্তু আর চায় না যে আরও একটু কাজ করি, এরকম একটা অবস্থা হয়, শরীর একদম ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আজকে ডাইনিং রুমটা ক্লিন করে নিচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এই বাসাটা অনেক বড় আর খোলামেলা হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে, আর অসুবিধার মধ্যে একটাই অসুবিধা, এটা হচ্ছে অনেকগুলো রুম, আর অনেকগুলো রুম ক্লিন করা লাগে, তো সবগুলো তো আর একসাথে ক্লিন করা যায় না, এই জন্য একটা একটা করে এক এক দিন করে করে ক্লিন করে নিচ্ছি। যেহেতু সামনেই রোজার মাস, তো রোজার মাসে তো আর এই ক্লিনিংয়ের কাজগুলো করা যাবে না, যতটুকু পারবো উপর দিয়ে শুধু করে নেব, তো এই জন্য ডিপ ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে নিচ্ছিলাম। বেশ অনেকটা সময় পরে এখন আবার চলে আসলাম রান্নাঘরটাকে ক্লিন করার জন্য। তো প্রথমেই রান্নাঘরের জানালাটাকে ক্লিন করে নিতে হবে। এই হচ্ছে আমার রান্নাঘরের জানালার অবস্থা, তো অনেকটা তেল চিটচিটে হয়ে গিয়েছে, যেহেতু রেগুলার এখানে রান্না করা হয়, আর রান্নাঘরের জানালার সাথেই আমার গ্যাসের চুলাটা রাখা আছে, সেজন্য আরও সমস্যা হয়। চুলাতে কিছু রান্না করলেই একদম তেল চিটচিটে ভাবটা জানালাতেই চলে আসে, আর এই তেল চিটচিটে ভাবটা আমি কিভাবে দূর করি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও খুব উপকার হবে। আমি এখানে একটা রঙের কোটা নিয়ে নিয়েছি, আর আমি সবসময় আমার জানালার এই রঙটা দিয়ে থাকি, তো এটা একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ারও করেছিলাম, তো অনেক আপুরাই দেখতে চেয়েছিলেন যে জানালায় কিভাবে রঙটা দেই, আর সেটাই আজকের ব্লগে দেখিয়ে দিচ্ছি। অনেকদিন পর্যন্ত রান্না করার পরে যে ময়লা জানালাটা ছিল সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, একটা তারের মাজুনি দিয়ে জানালাটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। রং দেওয়াটা শেয়ার করছি, আর সবটুকু শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য এই অংশটুকুই দেখানোর চেষ্টা করছি। একটা ব্রাশের মাথায় একটা
নেট পেঁচিয়ে নিয়েছে, তারপরে এভাবে করে রংটা দিয়ে দিচ্ছে। আর এই কাজটা সবসময় আনহার বাবাই করে, খুব সুন্দরভাবে নিখুঁত হাতে সে কাজটা করে, এই জন্য এই দায়িত্বটা তারই পড়ে। তো জানালাটা রং করার পরে যে সাইডে রংগুলো একটু ভরে ছিল, সেগুলো আবার ছোট একটা তারের মাজনে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। সকাল থেকে আমরা এই ক্লিনিংয়ের কাজগুলোই করে নিয়েছি, আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হবে হবে এমন একটা সময়। তো জানালার রংটা শুকিয়েও গিয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ফাইনালি রংটা দেওয়ার পরে জানালাটা দেখতে এমন দেখাচ্ছে। আর জানালাটা যখন ময়লা ছিল তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখনকার লুকটা কেমন ছিল, আর এখন সুন্দর করে ক্লিন করে কালার করে নেওয়ার পরে লুকটা কত সুন্দর লাগছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। 8 বছর ধরে আমি এই রান্নাঘরটায় রান্না করছি, আর এভাবেই ডিপ ক্লিন করে তারপরে জানালাটায় কালার করে দেই, তেলচিটচিটে ভাবটা একদমই থাকে না। আপনারাও এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আপনাদের বাসায় রান্নাঘরের জানালাটাও একদম নতুনের মতো হয়ে যাবে। দেখে মনে হবে যে হয়তো নতুন বাসায় উঠেছি আর নতুন বাসায় রান্না করব, এরকমই লাগে। তো প্রথম কয়েকদিন যখন একটু তেল ছিটা আসে তারপরে আবার সাথে সাথে মুছে ফেলি, যেহেতু কালারটা দেখতে ভালো লাগে, তেল ছিটছিটে থাকলে দেখতে ভালো লাগে না। সন্ধ্যার পরে অনেকটা টাইম ফ্রি ছিলাম, তো ভাবলাম বড়ইয়ের আচার বানিয়ে নেই। এই বড়ইগুলো অনেকদিন আগেই শুকিয়েছিলাম, শুকানোর আগে ধুয়ে তারপরে ছাদে শুকিয়েছি, তারপরও এখন আবার একটু ধুয়ে নিচ্ছি। যেহেতু ছাদে শুকিয়েছিলাম অনেক ধুলোবালি থাকতে পারে, এই জন্য আবারও ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করে নেওয়ার পরে অনেকগুলো ধুলোবালি আবারও বের হয়েছে। আচার বানানো মনে হয় আমরা প্রত্যেকটা গৃহিণী পারি, গৃহিণী ছাড়াও অন্যরাও আচার বানাতে পারে। আচার বানানোটা খুব একটা কঠিন কাজ না, তো এটা আর শেখানোর মতো কিছু নেই। আমি যেভাবে বানাচ্ছিলাম তো ওইটাই ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। আমি একদমই অন্যভাবে আচার বানিয়েছি, যেহেতু আচারটা আনহা খাবে তো আনহার জন্যই বানানো হচ্ছে। আমি খুব একটা টক জাতীয় জিনিস পছন্দ করি না, এটা আনহা পছন্দ করে অনেক, তো একদম অল্প মশলায় আনহার জন্যই বানিয়ে নিচ্ছিলাম। আপনাদের সাথে যেহেতু এখন সপ্তাহে একটা ভিডিও শেয়ার করি, এই জন্য ভিডিও অনেকগুলো জমে যায় আমার। ভিডিও করা হয় ঠিকই, কিন্তু আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না, সপ্তাহে একটা করেই দেওয়া হয়, তো এই জন্য ভিডিও আগে পরে এভাবে হয়ে যায়। তো প্লিজ আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন। অনেক আপুরাই কমেন্ট করে বলেন ভিডিওগুলো কেন তাড়াতাড়ি দেই না, আমারও ইচ্ছে হয় যেন আগের মতো করে ভিডিও দেই। আগে তো সপ্তাহে 3টা করে ভিডিও দিতাম, আর সেই জায়গায় এখন 1টা ভিডিও দিচ্ছি। তো বলা যায় কিছুটা অলসতাও চলে এসেছে আর কিছুটা ফ্রি টাইমও কাটাচ্ছি। এছাড়াও আহ্না যেহেতু এখন একটু একটু করে বড় হচ্ছে, আহ্নাকেও বেশ অনেকটা সময় দিতে হয় পড়াশোনার ক্ষেত্রে, তো পরিবারকেও সময় দিচ্ছি, এই নিয়ে আর কি কেটে যাচ্ছে দিনগুলো। আমি আর আহ্নার বাবা যেহেতু আচার খুব একটা খাই না, মাঝে মাঝে খাওয়া হয়, আহ্নাই খাবে পুরোটা আচার। তো আস্তে আস্তে করে যেহেতু খাবে আহ্না, সবটা তো আর শেষ করতে পারবে না, তো এই জন্য ভিনেগারটা দিয়ে রাখলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আচারটা একদম মাখো মাখো হয়েছে, কালারটা কেমন হয়েছে নিশ্চয়ই আপুরা কমেন্ট করে জানাবেন। আর এই বড়িগুলো অনেকটা টক ছিল, এই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে। কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম, আর গত ভিডিওতে তারই অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর কিছুটা অংশ আজকের এই ভিডিওতে শেয়ার করছি। আমরা গিয়েছিলাম সুনামগঞ্জ নীলাদ্রি লেক, আর এটা হচ্ছে লেকের ধারে, খুব কাছেই এরকম পাহাড়, আর পাহাড়ের মধ্যে গুহা সিস্টেমের মতো। তো আমরা এটার ভিতরে ঢুকছিলাম আর খুবই আনন্দ করছিলাম। নীলাদ্রি এই লেকের প্রকৃত নাম হচ্ছে শহীদ সিরাজ লেক, যদিও লোকে নীলাদ্রি নামেই চিনে। নীলাদ্রি লেক মূলত চুনা পাথরের পরিত্যক্ত লাইমস্টোন লেক, নীল স্বচ্ছ পানি, চোখ জোড়ানো সৌন্দর্যের কারণে এটাকে নীলাদ্রি লেক নামেও পরিচিত। আবার নীলাদ্রি লেককে অনেক পর্যটকরা বাংলার কাশ্মীর বলেও অভিহিত করেন।
নীলাদ্রি লেক হচ্ছে অনেকগুলো টিলা পাহাড়ের সমারোহ, যার এক পাশে রয়েছে নীল জলের স্বচ্ছ লেক, আবার স্বচ্ছ জলের মাঝখানেও রয়েছে ছোট ছোট টিলা। দূরে ভারত সীমান্তে সুউচ্চ সুবিশাল সবুজ পাহাড়ও দেখা যায়। মনে হয় স্বর্গীয় সুখ পুরোটাই যেন এখানে। নীলাদ্রি লেকে অনেকটা সময় কাটিয়ে তারপরে আমরা গিয়েছিলাম শিমুল বাগানে। শিমুল বাগান হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুরে 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। এখানে ঢুকতেই চোখে পড়ল বিশাল এলাকা জুড়ে টকটকে লাল রঙের শিমুল ফুলের বাগান। বসন্ত আসতেই গাছে শিমুল ফুল ফুটতে শুরু করে, আর এখানে এই ফুল দিয়ে অনেকেই মালা বানায়, আর সেই মালা মাথায় দিয়ে সবাই বিভিন্নভাবে ছবি তোলে, আবার খুব এনজয়ও করে। আমিও একটা মালা নিয়েছিলাম এখান থেকে, আর শিমুল বাগানে শিমুল ফুলের মালা মাথায় দিয়ে ছবি তুলেছিলাম। তো খুব উপভোগ করেছি জায়গাটাতে গিয়ে। মালাটার দাম একটু বেশি নিয়েছে আমার কাছে, এরকমই মনে হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আনন্দ তো করেছি, এটাই অনেক। এখানে আহ্না ঘুরায় চড়ে বেড়াচ্ছে। উপর থেকে এই জায়গাটাকে দেখলে মনে হবে যেন লাল চাদর বিছিয়ে রেখেছে মাটিতে। এখানে অনেকগুলো হার্টও আঁকা ছিল, আর এগুলোতেই ছবি তুলেছি আমরা। আর এই শিমুলের গালিচা থেকেই আজকের মতো তাহলে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।